আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহিদ, রিনেসা ট্রেনিং সেন্টারের সিনিয়র ইনস্ট্রাক্টর। আজকে আপনারা শিখবেন মাইক্রোসফট এক্সেলের ই ফর্মুলা খুবই সহজ একটি উদাহরণের মাধ্যমে। এইখানে দেখতে পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস টার্গেট, সেলস বোনাস অ্যামাউন্ট। সেলস রিপ্রেজেন্টেটিভের এখানে সেলসম্যানদের নাম লেখা আছে, সেলস টার্গেট দেওয়া আছে 50,000। সেলস টার্গেট পূর্ণ করতে পারলে বোনাস পাবে 2,000 টাকা, পূর্ণ করতে না পারলে বোনাস পাবে না। এমন শর্ত যদি আমি ইফ ফর্মুলা বসিয়ে কাজ করি তাহলে ফর্মুলাটা হবে এই রকম। আমি এইখান থেকে ইকুয়াল টু দিলাম, ইফ যদি সেলস বড় হয় অথবা সমান হয় সেলস টার্গেটের, কমা। এইখানে দেখা যাচ্ছে প্রথম অংশটি ছিল লজিক্যাল টেস্ট, মানে এতটুক, এরপরে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ট্রু হচ্ছে লজিক্যাল টেস্টটি মানলে যা হবে, আর ভ্যালু ইফ ফলস হচ্ছে না মানলে যা হবে সেটা দ্বিতীয় কমান্ড। তাহলে প্রথম কমান্ডটা আমরা লিখে দিব, 2,000 টাকা পাবে লজিক্যাল টেস্টটি মানলে, কমা 0 টাকা পাবে না মানলে, এন্টার দিলাম। এখানে 0 পেল কারণ সেলস এখানে 49,000 আছে। এখন এটা আমি ড্র্যাগ করে দেই, সবার ক্ষেত্রেই ফর্মুলাটা কাজ করে গেল। 52,000-এ 2,000 টাকা পেয়েছে বোনাস, 55,000-এ 2,000 টাকা, যেগুলো কম পেয়েছে সেগুলোতে 0 পেয়েছে। আমি এখানে 55,000-কে যদি 50,000 করে দেই তবুও কিন্তু বোনাস আসবে, কারণ এখানে শর্তে লিখেছিলাম গেটার দেন অর ইকুয়াল টু, মানে বড় হলেও বোনাস পাবে, সমান হলেও, 50,000-এর সমান হলেও বোনাস পাবে। এখন এইখান থেকে যদি আমি 35,000-কে 50,000 করে দেই তাহলে বোনাস অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাবে। আবার এমন যদি দিতাম যে সেলস টার্গেট পূর্ণ করতে পারলে 2,000 টাকা পাবে বোনাস এবং পূর্ণ করতে না পারলে 1,000 টাকা পাবে, তাহলে জাস্ট কমান্ডটা এখান থেকে চেঞ্জ করে দিব, ভ্যালু ফলসের জায়গায় 1,000 দিয়ে দিলাম। এরপরে এখান থেকে ড্র্যাগ করে দিলে রেজাল্টগুলো চেঞ্জ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।